উপজেলা নির্বাচনে বিরোধিতা করায় শো কজ নোটিশ পাচ্ছেন দেড়শো আওয়ামী লীগ নেতা, পাঠানো হবে কাল থেকে। জয়ের জন্য সময় তিন সপ্তাহ। ঘোষণা দিয়েও রংপুর তিন আসনে প্রার্থী দেয়নি জাতীয় পার্টির কোনো অংশ, দলের ভাঙন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই। 30 নভেম্বর কাউন্সিলের ডাক জি এম কাদেরের। দেশের বিভিন্ন স্থানে পবিত্র আশুরা পালনের জোর প্রস্তুতি, এখন থেকেই নিশ্চিত্র নিরাপত্তা, জানালেন ডিএমপি কমিশনার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি ইমদাদুল হক। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানিকগঞ্জে এক স্কুল ছাত্রী মারা গেছে। বরিশাল, যশোর, ঝিনাইদহে আবারও কিছুটা বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, তবে বেশিরভাগ জেলায় কমে এসেছে রোগীর সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরীক্ষা নিরীক্ষা শেষে ডেঙ্গু আক্রান্তদের আলাদা ইউনিটে গুরুত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। মানিকগঞ্জে স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবার মারা গেল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রুবায় আক্তার। স্বজনরা জানান, ডেঙ্গু আক্রান্ত হওয়ায় জেলা সদর হাসপাতালে চিকিৎসা চলছিল তার। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে ঢাকায় পাঠানো হয়। আসন সংকটে সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি হতে না পেরে অন্য একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে শনিবার সকালে মারা যায় রুবায়া। জেলার বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন 84 জন ডেঙ্গু রোগী। উত্তরা এক হসপিটাল মেডিকেল সেন্টারে ওই নেওয়ার পথে মারা গেটের সামনে নেওয়ার পরে মারা গেছে। মেয়েটা খুবই ভালো আছিল, সে ডেঙ্গু জ্বরে মারা গেল। যশোরে আবারও ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। গত 24 ঘন্টায় নতুন করে 59 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে জেলায় এখন চিকিৎসাধীন 225 জন। সীমিত জনবল দিয়ে তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমার মেয়ে এসে আরো মানে 7 জন আক্রান্ত ডেঙ্গু জ্বরে। নতুন যে রোগীগুলো আসছে তাদের ভিতরে অনেকেরই দেখা যাচ্ছে যে তাদের প্ল্যাটলেট অনেক কম, কিংবা পায়খানার সাথে রক্ত যাচ্ছে, তাদের বমি হচ্ছে, পেটে ব্যথা, এগুলো আছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগের চেয়ে বেড়েছে ডেঙ্গু রোগী। নতুন করে আরও 33 জন ভর্তি হয়েছেন। গতকাল যার সংখ্যা ছিল 25 জন, বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 105 জন। এডিস মশা আছে, সেগুলো যেন তাদের বংশবিস্তার না করতে পারে সেই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে, সচেতনতা থাকলেই কিন্তু আসলে সেই জিনিসটা সম্ভব। ঝিনাইদহে নতুন করে 13 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 39 জন। তবে গাজীপুরে কমছে ডেঙ্গু রোগী। নতুন করে 6 জন শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ায় এখন রোগীর সংখ্যা 21 জন। গত 2 মাসে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন 550-এর বেশি ডেঙ্গু রোগী। এছাড়া রংপুর ও ঠাকুরগাঁও সহ বেশ কয়েকটি জেলায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ডেঙ্গু। আক্রান্তের চেয়ে বেড়েছে চিকিৎসা শেষে বাড়ি ফেরার হারও। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছে রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, ধন্যবাদ। আসলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল বিভাগ যেখানকার কথাই আমরা বলি না কেন, সেই আগের অবস্থা কিন্তু, ডেঙ্গু রোগীদের অবস্থা নিয়ে কথা বলছি, সেই আগের অবস্থা কিন্তু নেই। প্রতিদিনই কমা বাড়ার মধ্যে রয়েছে, কখনো কয়েকজন রোগী বাড়ে আবার কখনো কয়েকজন রোগী কমে। তবে এক কথায় মোটা অঙ্কের দাগে যদি বলি, সেটি হচ্ছে যে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা তুলনামূলক কিন্তু একটু একটু করে কমছে। যেমন বরিশাল বিভাগে আজকে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। গত 24 ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট 63 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে আর চিকিৎসা রয়েছে আজ সারা বিভাগে মিলিয়ে 217 জন। এর আগের 24 ঘন্টায় ভর্তি হয়েছিল 57 জন আর চিকিৎসাধীন ছিল 199 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 45 জন। শুরু থেকে এ পর্যন্ত মোট ভর্তি হয়েছে বিভাগে 4,585 জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 4,368 জন। বিভাগে টোটাল মারা গেছে শুরু থেকে এ পর্যন্ত 11 জন। এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে কিন্তু 33 জন ডেঙ্গু রোগী। আর বরিশাল বিভাগে শুরু থেকে এ পর্যন্ত বরিশাল জেলা শুধু এই হাসপাতালে মারা গেছে মোট 6 জন। গত 16 জুলাই থেকে এই হাসপাতালে মোট ভর্তি হয়েছে 2,025 জন ডেঙ্গু রোগী আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 1,920 জন ডেঙ্গু রোগী। একটু জানিয়ে রেখে আসুন,
আসলে ডেঙ্গু রোগের যে পরিস্থিতি শুরু থেকে এই পর্যন্ত ছিল এতে কিন্তু এক ধরনের উদ্বিগ্নতা দেখা গিয়েছিল। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে যারা চিকিৎসক রয়েছেন তারা তো খুব দুর্ভোগের মধ্যে ছিলেন এবং কারণ হচ্ছে রোগীদের ঠিকমতো চিকিৎসা দিতে পারছিলেন না, কারণ চিকিৎসকের অভাব ছিল। সেই পরিস্থিতিও ছিল কিন্তু আর এখনকার যে পরিস্থিতি তার চেয়ে কিন্তু কিছুটা ডেঙ্গু রোগের যে সংখ্যা যেহেতু তুলনামূলক আগের তুলনায় কম, যেমন আজকে যে পরিস্থিতিটি ছিল রয়েছে এবং ঠিক 14 আগস্ট কিন্তু 346 জন ডেঙ্গু রোগী হয়েছিল বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, তো সেই তুলনায় কিন্তু এখন তুলনামূলক কমে এসেছে এবং এই অবস্থার দিন দিন কিন্তু উন্নতি হচ্ছে। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই ঢাকার পরে বরিশালের ডেঙ্গু রোগীর অবস্থা এত বাড়ার কারণে কিন্তু রোগ নিয়ন্ত্রণ যে প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে কিন্তু 19 সদস্যের একটি টিম এসেছিলো, তারা কিন্তু বরিশালে সেই টিম এসে এখানে কিন্তু তদারকি করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং তারা কিন্তু ফিরেও গেছেন। তবে এখন পর্যন্ত তারা কী তথ্যপত্র নিয়ে গেলেন সে ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। তো এই ছিল মোটামুটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেঙ্গু রোগের চিকিৎসা হচ্ছে তার এবং বরিশাল বিভাগের যে চিকিৎসার তার সর্বশেষ খবর। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন বরিশাল থেকে রিপোর্টার ফেরদাউস সোহাগ। দলের ভাঙন নিয়ে অনিশ্চয়তার মধ্যে আগামী 30 নভেম্বর দলের জাতীয় কাউন্সিল ডেকেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক যোগদান সভায় তিনি এই ঘোষণা দেন। তবে গত 2 দিনের মতো আজও দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বনানী কার্যালয়ে দেখা যায়নি। এদিকে রংপুর 3 আসনের উপনির্বাচনে জিএম কাদেরের অংশ আজ দলীয় প্রার্থীর নাম ঘোষণার কথা থাকলেও তা করেননি। অন্যদিকে রওশন এরশাদও তার গুলশানের বাসায় প্রেস ব্রিফিং করে রংপুর 3 আসনের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণার কথা থাকলেও তা স্থগিত করেছেন। দলের শীর্ষ পদের বিরোধের জেরে শনিবারও জাতীয় পার্টির বনানী কার্যালয় নেতাকর্মীদের মিছিল আর স্লোগানে উত্তপ্ত। বেলা 12:30 জিএম কাদেরের নেতৃত্বে বনানী অফিসে শুরু হয় যোগদান অনুষ্ঠান। এতে জিএম কাদের অভিযোগ করেন, দলকে যখন ঐক্যবদ্ধ এবং শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা চলছে তখন কেউ কেউ সেই ঐক্য নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এখানে ঐক্য বিনষ্টের জন্য কিছু প্রচেষ্টা হচ্ছে ব্যক্তিগতভাবে। আসুন আমরা জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ শক্তিশালী একটি দল করি, শৃঙ্খলাবদ্ধ একটি শক্তিতে পরিণত করি। 30 নভেম্বর আমরা জাতীয় কাউন্সিল করব। জাতীয় পার্টির সদস্য থাকবেন, কাউন্সিলর থাকবেন, তারা যাকে নির্বাচিত করবেন নেতা আমি তাকেই মেনে নেব। শুক্রবার রংপুর 3 আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে শনিবার চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণার কথা থাকলেও তা এড়িয়ে যান জিএম কাদের। আমরা একটা মিটিং করেছি, কিছু মূল্যায়ন করেছি, তবে আমরা অপেক্ষা করছি যে অন্য দলের থেকে কী ধরনের ক্যান্ডিডেট আসে, তারপরে আমরা ফাইনাল ডিক্লারেশনটা দিতে চাচ্ছি, এই জন্য আমরা একটু সময় নিচ্ছি। অন্যদিকে রওশন এরশাদের অংশ বিকেল 4:30 সংবাদ সম্মেলন করে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করেন। এছাড়া সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচন করতে আগামীকাল রোববার জাতীয় পার্টির সংসদীয় দলের সভা রেখেছেন দলটির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। সভায় উপস্থিত থাকতে পার্টির আরেকাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে আহ্বান করেছেন তিনি। রওশন এরশাদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে তিনি জিএম কাদেরকে কো চেয়ারম্যান হিসেবে উল্লেখ করেন। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টি এখন 2 ভাগে বিভক্ত। শীর্ষ নেতৃত্বের মুখোমুখি অবস্থানে হতাশ দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। তাদের মধ্যে দলীয় কোন্দলের কারণে পরপর 2 দফায় সংসদে বিরোধী দল থাকার পরও সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারেনি দল, তাই পার্টির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় তারা। মৌসুম ইসলামের আরও একটি রিপোর্ট। জাতীয় পার্টির চেয়ারম্যান এখন রওশন এরশাদ নাকি জিএম কাদের, এ নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন দলের কর্মীরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে দুজনই নিজেদের পার্টির চেয়ারম্যান ঘোষণা করায় দলের অভ্যন্তরে চরম হতাশা কাজ করছে। দলীয় কর্মীরা বলছেন, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বেঁচে থাকা অবস্থায় দলে বিভক্তি দেখা দিয়েছে বেশ কয়েকবার, অনেকে দলচ্যুত হয়েছেন, এরপরও এরশাদের নেতৃত্ব মেনে নিয়েছেন সবাই। আমরা কখনোই এই ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা চাইনি। দ্বিধাদ্বন্দ্ব না করে উভয়ে মিলে যদি আমরা এগিয়ে নিয়ে যাই সকলে মিলে দলটাকে, তাহলে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার পাবে। আমরা অচিরেই চাই যে এটার একটা সমাধান হোক, এভাবে একটা দল চলতে পারে না। এদিকে দলের প্রেসিডিয়াম সদস্যরা মনে করেন জাতীয় পার্টিতে বিভাজন নতুন কিছু নয়, অচিরেই এই সমস্যা কেটে যাবে বলে আশাবাদ তাদের। দলীয় প্রধান যখন মারা যান তখন একটা সংকট, সাময়িক সংকট সৃষ্টি হয়। একইভাবে জাতীয় পার্টি এই সংকটের মধ্যে আছে। তো আমরা যেটা মনে করি, আমরা আশা করি এই বিভেদ
অচিরেই মিটে যাবে এবং দল ঐক্যবদ্ধ থাকবে। কারো মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ কোনো কিছু নাই, পার্টি এক আছে, ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টি একটি বিশাল বৃক্ষের মতন, সেখান থেকে যে একটি ডাল ভেঙে পড়ে তাতে বৃক্ষের কিছু যায় আসে না। অতীতেও এরকম ভাবে অনেকে ছেড়ে গেছে, চলে গেছে, ভেঙে গেছে, কিন্তু তারা কেউ সোজা হয়ে দাঁড়াতে পারেনি, তারাই নিঃশেষ হয়ে গেছে, পার্টি টিকে আছে। দলীয় প্রধানের পদ নিয়ে এমন বিরোধের কারণে শুক্রবার সারাদিনই নেতাকর্মীদের স্লোগান আর মিছিলে উত্তপ্ত ছিল জাতীয় পার্টির বনানী কার্যালয়। নেতাকর্মীরা এও বলছেন, পার্টিকে টিকিয়ে রাখতে হলে সব পক্ষকেই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে, তবেই দল টিকবে, আর দল টিকলেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সুরক্ষিত থাকবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টি ইস্যুতে আরও প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকের বিরুদ্ধে কাজ করা প্রায় 150 বিদ্রোহী ও মদতদাতা এমপি, মন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদের প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে সকালে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংগঠনিক সম্পাদকদের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি এমপি হন, মন্ত্রী হন, কেন্দ্রীয় নেতা হন, যেই হন, মদতদাতা হিসেবে বা বিদ্রোহী হিসেবে যাদেরই বিরুদ্ধে অভিযোগ আছে প্রত্যেককে শোকজ নোটিশ আমরা দেব। 8 সেপ্টেম্বর থেকে আমরা শোকজ নোটিশ প্রদান শুরু করব। 3 সপ্তাহ সময় দেব আমরা, 3 সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে হবে। যদি এর মধ্যে আমরা নতুন কোনো অভিযোগ পাই তাহলে সেটাও আমরা নোটিশ দেব। বালিশ ও পর্দা কেনায় দুর্নীতির ঘটনা জাতির জন্য অশনি সংকেত মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে জোর করে ক্ষমতায় টিকে আছে। ডিসেম্বরের 29 তারিখ রাতে আওয়ামী লীগ সারা জীবনের জন্য ভোটের রাজনীতি থেকে তারা বিদায় নিয়ে গেছে। সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই। যারা বালিশ কেনার আর পর্দা কেনার দায়িত্বে বেশি বড় কর্মকর্তারা, তারা মনে করছে এরা সব 6,500 কোটি টাকা তাদের হিসাবে সুইস ব্যাংকে গত 10 বছরে। তা আমরা কিছু করি না কেন? জাতির জন্য, দেশের অর্থনীতির জন্য অত্যন্ত অশনি সংকেত যে দুর্নীতি উপর থেকে নিচে পর্যন্ত কোথাও পর্যন্ত ইয়া ঠেকেছে। আগামী বছরের মার্চে যুদ্ধাপরাধীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে ভারত সরকারও সহযোগিতার আশ্বাস দিয়েছে। রোহিঙ্গাদের এখান থেকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা আজ মার্চের মধ্যেই প্রাথমিক তালিকাটা প্রকাশ করতে পারব। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বন্ধে কঠোর নজরদারি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। দুপুরে চাঁদপুরের হাইমচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। মাঠ পর্যায়ে কঠোর মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা একেবারে মাঠ পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর উপরে আমাদের নজরদারি, আমাদের মনিটরিং আমরা আরও অনেক বৃদ্ধি করেছি এবং আমরা এখন অনলাইনের মাধ্যমেও আমরা মনিটরিংয়ের ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি। আশা করছি খুব শিগগিরই আমরা এই ধরনের ব্যবস্থাও করতে পারবো, যাতে যে হঠাৎ হঠাৎ কোথাও কোথাও আমরা কিছু দুর্ঘটনার কথা শুনি, কোথাও কোথাও কিছু অনিয়মের কথা শুনি, সেগুলো যেন বন্ধ হয়। এবং যদি খুব ভালো মনিটরিং করা যায় তাহলে কিন্তু এ ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো বলে আশা করি। বাংলা সময়ে আরো থাকছে, বাদারিপুরে 5 দিন ব্যাপী সুনীল মেলা শুরু, দেশ বিদেশের প্রকাশকদের পদচারণা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হিলিতে জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় গৃহহীন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নির্মাণ করা হচ্ছে সেমি পাকা ঘর।
গৃহহীন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পের মাধ্যমে দেয়া হচ্ছে এসব ঘর। 1,32,00,000 টাকা ব্যয়ে চলছে 74টি দুর্যোগ সহনীয় সেমি পাকা ঘর নির্মাণ প্রকল্প। নতুন ঘর পাওয়ার আশায় আনন্দে দিশেহারা গৃহহীন মানুষ। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হিলি সীমান্ত ঘেঁষা বাঁশিপাড়া গ্রামের ফিরোজা বেগম একসময় পরিবারের 3 কন্যা সন্তানকে নিয়ে অভাব অনটনে দিন চলেছে তার। ইটের দালান তো দূরের কথা, একবেলা চুলা জ্বললে আরেকবেলা জোটেনি খাবার। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পাটখড়ির তৈরি করা কুড়ে ঘরে পার হয়েছে 3 যুগ। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমি আছে, ঘর নেই, বিশেষ প্রকল্পের আওতায় দুর্যোগ সহনীয় ইটের তৈরি সেমি পাকা ঘর পাচ্ছেন ফিরোজা। শুধু ফিরোজাই নয়, প্রথম পর্যায়ে এ ঘর দেওয়া হচ্ছে তার মতো আরো 74টি পরিবারকে। প্রতি ঘর নির্মাণে ব্যয় পড়ছে 2,58,000 টাকা। সীমান্ত এলাকায় এমন কিছু পরিবার আছে যাদের ছিল না মাথা গোজার ঠাই, তারাই পাচ্ছে এসব ঘর। সরকার আমাদের ঘর দিয়েছে, এলা ভালো ঘর, আমাদের থাকা সুবিধা হবে। বয়স্ক ভাতা কাট করে দিচ্ছে, তারপরে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প কর্মকর্তার তত্ত্বাবধানে চলছে এসব ঘর নির্মাণের কাজ। যাদের কোনো জমি জমা নেই, যাদের মাত্র শুধু 200-300 জায়গা আছে, ডেরা করে আছে, তাদেরকে ঘর সংস্কার করে তৈরি করে দেওয়া হয়েছে, ইটের এবং টিন শেড করে দেওয়া হয়েছে। ফিজিক্যালি প্রত্যেকটা বাড়ি পরিদর্শন করেছি এবং গিয়ে তাদের যার যে প্রকৃত হয় বাড়ি পাওয়ার যোগ্য তাদের মাঝে আমরা এই বাড়িঘরগুলো দেওয়ার ব্যবস্থা নিয়েছি। যার জমি আছে ঘর নেই কিংবা জায়গা জমি কিছুই নেই, এমন লোকদের খুঁজে বের করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাদের তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিলে তাদের নামে এই বরাদ্দ আসে। সময় সংবাদ, হিলি। চেয়ারম্যান পদ নিয়ে জিএম কাদের ও রশন এরশাদের পাল্টাপাল্টা এই অবস্থানের কারণে জাতীয় পার্টির কি ক্ষতি হতে পারে সে বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রংপুরের শালবন এলাকায় আছেন সহকর্মী রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। ফয়সাল, এই বিষয়টি নিয়ে আজ আলোচনার জন্য আমাদের সঙ্গে এখানে আমাদের সঙ্গে রয়েছেন দুজনই আসলে অতিথি এবং দুজনই আসলে এখানে আমরা মাঝে মধ্যে রাজনৈতিক বিভিন্ন বিষয়, নির্বাচনের বিষয় নিয়ে বিশ্লেষণ করে থাকেন, যদিও তাদের স্ব পরিচয় রয়েছে। আমার বাম পাশে আছেন আকবর হোসেন, তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, এবং ডান পাশে আছেন রোকনুজ্জামান, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ডক্টর বাজেট রিসার্চ সেন্টারের একজন গবেষক। আমি প্রথমে আকবর ভাই আপনার কাছে একটু যেতে চাই। এই অঞ্চলের মানুষ হিসেবে জাতীয় পার্টির যে রাজনীতি এবং বর্তমান চেয়ারম্যানের পদ নিয়ে যে পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে, এতে করে আসলে ক্ষতিগ্রস্ত কারা হবে, জাতীয় পার্টি নাকি অন্য কেউ, অথবা ক্ষতিগ্রস্ত হলে এর ধরনটা কীরকম হবে, এই বিশ্লেষণটুকু একটু জানতে চাই আপনার কাছে। আসলে জাতীয় পার্টির বর্তমানে যে বিভক্তির মানে সংকট দেখা দিয়েছে, এতে জাতীয় পার্টি তো মোটেই লাভবান হবে না। লাভবান হলে অন্য কোনো পার্টি, তৃতীয় কোনো পার্টি লাভবান হতে পারে। কেননা দেখা গেছে যে রংপুর অঞ্চলে, বিশেষ করে রংপুরের এই 3 নম্বর আসনে গত 28 বছর যাবৎ এরশাদ সাহেব এটা ধরে আছে, এবং সেই হিসেবে মানুষের যে প্রত্যাশিত যে উন্নয়ন, এটা কিন্তু উনি কোনোভাবেই উনি সমাধান দিতে পারেননি, এবং আমার মনে হয় না যে উনি কখনো জাতীয় পার্টির কর্মী বাদে অন্য কোনো সুজিজনদের নিয়ে কখনো বসেছেন এই 28 বছরে, যে আসলে রংপুরের মানুষের কী প্রয়োজন, এটাও কিন্তু উনি বসেন নেই। এবং আরও দুঃখজনক যে উনি রংপুর মেডিকেল কলেজের ইয়ে ছিলেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এমপি হিসেবে, এবং রংপুর মেডিকেলের যে দুরবস্থা, এখানে বাংলাদেশের যতগুলো মেডিকেল কলেজ আছে। আমরা রাজনৈতিক যে সংকটের বিষয়টি ওই দিকে একটু যেতে চাই, যে আসলে আপনি যেটি বলতে চাচ্ছেন যে এরশাদের অবর্তমানে এরশাদ একভাবে চালিয়ে গেছেন, কোনো দায়িত্বশীলতা ছিল না, কিন্তু এখন সেই দলকে আসলে টেনে নিয়ে যেতে হলে, প্রাধান্য ধরে রাখতে হলে তাদের যে এই সংকট, সেটি কোনো প্রভাব ফেলবে কি না? আমি সেইটাই বলছিলাম যে এরশাদ জীবিত থাকতেই যেভাবে দলকে উনি, দলের কর্মকাণ্ড উনি পরিচালনা করেছেন, এখন ওনার অবর্তমানে এখানে উত্তরাধিকারী 2 জন দাঁড়িয়েছেন, ওনার ছোটো ভাই হলো জিএম কাদের আর ওনার স্ত্রী রশন এরশাদ। তো 2 জনকেই উনি বিভিন্ন সময়ে কাউকে কাছে টেনেছেন, কাউকে দূরে ঠেলেছেন, এটা কিন্তু উনি স্থায়ীভাবে কাউকে কাছে টানেন নাই, এটারও রেকর্ড আছে। তো
তা এখন শেষ সময় এসে স্বাভাবিকভাবেই যারা ভেস্টেড গ্রুপ আছে উইদিন দি পার্টি তারা দুই পক্ষে টানাটানি করবে, এরশাদের দিকে রওশনের দিকেও কিছু থাকবে এবং জিএম কাদের দিকেও আছে। এবং এমনও দেখা গেছে যে দুই একজন নেতৃস্থানীয় নেতা এমনও আছে তারা এখন কিন্তু ঘুপটি মারি আছে, না ওইদিকে না এইদিকে, সুবিধা বুঝে যেদিকে দেখবে ওইদিকে যাবে, এরকমও আছে। কিন্তু তা অ্যাজ এ হোল রংপুরের যে মানে জাতীয় পার্টির যে রাজনীতি, যেটা বলা হয় রংপুরের মাটি এরশাদের ঘাঁটি, ঘাঁটি কিন্তু এবার অনেকাংশে কিন্তু ঘাঁটি আর থাকবে না। আমার যেটা বিশ্বাস আর কি, এই ঘাঁটি থাকবে না, কেন মানুষেরও একটা ধৈর্যের সীমা আছে। আমরা এই 28 বছর যাবতেই দেখে আসতেছি আমাদের এই নিম্ন স্তরের লোকজন যারা ভোটার যারা, তারা এতটাই ইমোশনাল ছিল যে তাদেরকে নিয়ন্ত্রণে আনা আমাদের পক্ষে, সাধারণ মানে একটু যারা সচেতন অংশ তাদের পক্ষে এটা সম্ভব ছিল না। এখানে সচেতন মহলেরও একটা ব্যর্থতার ব্যাপার আছে, সেই ব্যর্থতা থেকেই আসলে এরশাদের জনপ্রিয়তা এতদিন ছিল। কিন্তু এরশাদের অবর্তমানে আজকের যে দলের চেয়ারম্যানের পদ নিয়ে যে টানাটানি, এতে করে আপনি একজন রাজনীতি সচেতন হিসেবে বলবো, একজন বিশ্লেষক হিসেবে বলবো, যে আসলে এর প্রভাবটা কোথায় পড়বে গিয়ে? ধন্যবাদ সময় টিভিকে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির মধ্যে যে একটা অন্তর্দ্বন্দ্ব, সেটা আসলে দেশব্যাপী একটা আলোচনার একটা জন্ম দিয়েছে। বিশেষ করে তার উপর অতিরিক্ত যোগ হয়েছে রংপুর সদর 3 আসনের নির্বাচন নিয়ে। মূলত এই দ্বন্দ্বটা শুরু হয় 2014 সালের ভোট নিয়ে, তখন যারা একটা পক্ষ হয়ে গেছিলো, একটা বিপক্ষ হয়ে গেছিলো, এবং সেটা আজকে একদম প্রকাশ্যে রূপ নিয়েছে। দেখা যাচ্ছে যে জাতীয় পার্টির যে অন্তর্দ্বন্দ্বটা শুরু হয়েছে সেটা রংপুরের যে 3 আসনের ভোট এখন আমেজ চলছে, সেই ভোটের মধ্যে আসলে বাস্তবতাটা চোখে পড়ছে। সেই অন্তর্দ্বন্দ্বের দেখা যাচ্ছে যে জিএম কাদের উনি একজনকে সাপোর্ট দিয়েছেন, পাশাপাশি রওশন এরশাদ উনি আরেকজনকে সাপোর্ট দিয়েছেন। এর ফলে ভোটের রাজনীতিতে একটা যথেষ্ট প্রভাব পড়ছে বলে আমি মনে করি। তাছাড়া এই যে অন্তর্দ্বন্দ্বের একটা প্রভাব, সেটা 2008 সালের নির্বাচন এবং 2018 সালের নির্বাচনের ফল, ভোটের যে ফলাফল আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের, এটার দিকে তাকালে আমরা সহজেই নির্ণয় করতে পারবো আসলে জাতীয় পার্টির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সেটা ভোটের ওপর কীরকম প্রভাব পড়বে সেটা আমরা সহজে অনুমান করতে পারি। কারণ ভোট 2008 সালের ভোটের যে এরশাদের ভোট ছিল এবং 2018 সালের যে ভোট ছিল সেটা অর্ধেক হয়ে গেছে 2008 সালের ভোটের চেয়ে। তা আমরা মনে করি যে আসলে জাতীয় পার্টির যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্বের ফলে রংপুর 3 আসনের ভোটে যথেষ্ট প্রভাব পড়বে বলে আমি মনে করি। সেই সাথে মনে করি যে এই প্রভাবের ফলে আমি আশা করছি যে এই তৃতীয় পক্ষ একটা, সেটা হচ্ছে অন্য যে দল দুটি রয়েছে, সেই দল দুটির আসলে বের হয়ে আসার একটা সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে আমি মনে করি। এখানে মহাজোটের একটা ব্যাপার আছে সামনের নির্বাচনে, এখান থেকে আপনি কোন দিকে ইঙ্গিত করছেন যে এটা থেকে কারা লাভবান হবে? এরতে যেহেতু সরকার দলীয় এখানে প্রার্থীও থাকবে দেখা যাচ্ছে এবং ঐক্যফ্রন্টেরও প্রার্থী থাকবে দেখা যাচ্ছে, তা বিগত নির্বাচনে যে আসলে সরকার দলীয় প্রার্থী মহাজোট থেকে শুধু জাতীয় পার্টি ভোট করেছে এবং এখন দেখা যাচ্ছে, এবং ঐক্যফ্রন্ট সেখানে ভোট করেছে এবং এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগও ভোট করবে সেখানে এবং ঐক্যফ্রন্টও ভোট করবে, আসলে আমি মূল প্রতিদ্বন্দ্বিতা আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং ঐক্যফ্রন্টের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এটা আমি মনে করি। এতে কি জাতীয় পার্টি ছিটকে পড়ার কোনো আশঙ্কা দেখছেন? আমি দেখতেছি যে আসলে অন্তর্দ্বন্দ্বের কারণে জাতীয় পার্টি যে একটা অবস্থান এবং তাদের যে শক্তি সেটা ক্রমান্বয়ে দুর্বল হয়ে আসছে, এবং অনেক বিশ্লেষক আজকে বিভিন্ন পত্রিকায় আসছে, অনেক বিশ্লেষকও মনে করছেন যে জাতীয় পার্টি আসলে অদূর ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়বে এবং সেখান থেকে তাদের একটা যে ইমেজ সেটা ধীরে ধীরে ক্রমান্বয়ে অবনতির দিকে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ রকুলুজ্জামান ভাই, ধন্যবাদ আকবর ভাই। আসলে এই পর্যন্ত আলোচনায় যে বিষয়টি দেখা গেল যে এই অন্তর্দ্বন্দ্বের কারণে যে ক্ষতিটি, একেবারেই সামনাসামনি যে ক্ষতিটি, সেটি হচ্ছে এরশাদের যে দুর্গ, যেই সেই রংপুর আসনের যে এরশাদের মৃত্যুজনিত যে কারণে যে উপনির্বাচন, সেটি তো ক্ষতিগ্রস্ত হবে এবং সারা দেশে জাতীয় পার্টির একটি ক্ষতির সংখ্যাই দেখছেন আমাদের আজকের বিশ্লেষকরা। তো এই ছিল আমাদের আলোচনার। চেয়ারম্যান পদ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে জাতীয় পার্টিতে কী ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয়ে নিয়ে আলোচনা করতে রংপুরের শালবন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রতন সরকার, সঙ্গে ছিলেন দুজন অতিথি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের নির্ধারিত আলোচনা পণ্ড হয়ে গেছে। সকাল 10টায় পূর্ব ঘোষিত সময় অনুযায়ী নতুন প্রশাসনিক সভাকক্ষে উপাচার্য ডক্টর ফারজানা ইসলামের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা করার কথা থাকলেও তা হয়নি। পরে দুর্নীতির ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ হলের পাশ থেকে তিনটি হল স্থানান্তরে লুটপাট ও দুর্নীতির অভিযোগ তুলে তিন দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যে নিরাপত্তা, যারা আন্দোলন করছে শিক্ষক শিক্ষার্থী, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিশ্চিত না করলে তো এটা আমাদের অবশ্যই দাবি এবং বিচার পাশাপাশি করতে হবে, কিন্তু আমরা আলোচনায় অবশ্যই যেতে এসেছি, আমরা আলোচনা হয়তো করবো। এটি আমাদের এত কাঙ্ক্ষিত আলোচনা, সেটি আশা করি কালকে করব। নির্ভর করবে অবশ্যই আজকের পরিস্থিতির অগ্রগতির উপরে। জামালপুর শহরের একমাত্র বংশখালটি ভরাট হয়ে মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। এতে ডেঙ্গু আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। বর্ষা মৌসুমের জলাবদ্ধতা ও ময়লা আবর্জনা নিষ্কাশনের একমাত্র ভরসা বংশখাল। 950 মিটারের এই খালের সঙ্গে শহরের সকল ড্রেনের সংযোগ রয়েছে। আর এই ড্রেনের পানি প্রবাহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়ায় ব্রহ্মপুত্র নদে গিয়ে মিলেছে। তবে অবহেলা আর অযত্নে বংশখালটি এখন ময়লার স্তূপে ঢাকা পড়েছে। মশা উৎপাদনের প্রধান উৎসে পরিণত হয়েছে এটি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। খালটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা। অবশ্য খালটি শিগগিরই পুনঃখননের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। মশার অত্যাচার, ধর গন্ধ, আমরা পাশাপাশি দোকানদারি যারা আছি, আমরা দোকানদারি করার জন্য আমাদের তো সমস্যা হয়ে দাঁড়াইছে। এটা অতি শীঘ্রই এটা পরিষ্কার এবং মানে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার আবেদন জানাচ্ছি। আমরা সমস্ত পরিষ্কার অনেকে, আমরা বোধহয় কিছু পার্সেন্টেজ একটা বিল দিছি এবং আগামী পরিষ্কার এলে পরে তারপরে সে সমস্ত বিল পাবো, আর যদি পরিষ্কার না করে বিলই পাবো না। ঠাকুরগাঁওয়ে ভ্যাপসা গরমে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। জেলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত গত 24 ঘণ্টায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছে 98 জন শিশু। বর্তমানে চিকিৎসাধীন আছে 155 জন শিশু। হঠাৎ অতিরিক্ত রোগের চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যশোরে ব্যাপকভাবে শুরু হয়েছে আগাম শীতকালীন সবজি চাষ। মাঠের পর মাঠে এখন সবুজের সমারোহ, কিন্তু আশানুরূপ ফসল না পাওয়ায় হতাশ কৃষক। যদিও কৃষি বিভাগ বলছে তাপমাত্রা কমে আসলেই ফলনের শঙ্কা কেটে যাবে। যশোর থেকে জুয়েল মেধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। যশোরে বিস্তীর্ণ এলাকায় সারা বছরই চাষ হয় সবজি, তবে মৌসুমি সবজি চাষের পাশাপাশি একটু বেশি লাভের আশায় আগাম চাষও করেন এই অঞ্চলের কৃষকরা। ফলে মাঠের পর মাঠে এখন সবুজের সমারোহ। কৃষকরা বলছেন তাপমাত্রার কারণে ফলন ভালো হচ্ছে না। এই বছর আমাদের আবহাওয়া ভালো না, আমরা ফসলাদি ভালো পাচ্ছি না। গাছ দেখলে তো মনে হচ্ছে ফলন হবে, তা কিন্তু ফলন আনতে পারছি না। আমরা এত ট্রিটমেন্ট দিচ্ছি তাও ফলন আনতে পারছি না। কৃষকদের অভিযোগ, ফলন ভালো করতে তারা যেসব উদ্যোগ নিচ্ছেন তাতে কাজ হচ্ছে না। আমরা ওষুধ দিই, ওষুধে তেমন একটা কাজ হয় না। কৃষি বিভাগ থেকে কোনো লোকও আসে না। কৃষি বিষয়ে যে লোকজন আছে আমাদের এই দশর জেলায়, এরা মাঠেতে মাঠেতে কাজ সাইরে এদের মধ্যে এরা চলে যায়, আমাদের এই ভইতে এসে পরিদর্শন করে না। অবশ্য কৃষকদের অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগের কর্মকর্তা জানালেন, এবছর অতি তাপমাত্রার কারণে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। সিমের যে এলাকাগুলি ওই এলাকাতেই আমার এসরে আসলে তিনজন করে থাকতেছে। তাপমাত্রা কোনো কোনো দিন 35-36 চলে যাচ্ছে। টেম্পারেচারটা যখন 30-31 যখন চলে আসবে তখন তাদের এই ফলনটা হবে এবং বিগত যে একটু ক্ষতি সেটা পুষিয়ে যাবে। যশোর জেলায় প্রতি বছর প্রায় 16,000 হেক্টর জমিতে সবজি চাষ হয়, আর এবার 790 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হচ্ছে। সমসংবাদ যশোর। তাজিয়া শহর উত্তরে জনপদ নীলফামারীর সৈয়দপুর। মহরম মাসের শুরু থেকে পবিত্র আশুরা পালনের প্রস্তুতি নিচ্ছেন শিয়া ও সুন্নি সম্প্রদায়ের অবাঙালি জনগোষ্ঠী। চলছে ইমামবাড়ার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, তাজিয়া বানাতে ব্যস্ত কারিগররা। নীলফামারীর প্রতিনিধি সাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঐতিহ্যগতভাবে সাংস্কৃতিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দশই মহরম উৎসবমুখর পরিবেশে পবিত্র আশুরা পালন করে আসছে নীলফামারী সৈয়দপুরের অবাঙালি জনগোষ্ঠী। দিবসটিকে সামনে রেখে ইমামবাড়ায় চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কারের কাজ। কারিগররা ব্যস্ত তাজিয়া তৈরির কাজে। নিয়াজ ফাতেহা, মর্শিয়া পাঠ, পাইক সাজা, তাজিয়া মিছিল ও লাঠি খেলা সহ চলছে নানা প্রস্তুতি।
এসব আয়োজনের মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হাসান হোসেনের প্রতি অমানবিকতার প্রতিবাদ জানান ভক্তরা। 9 তারিখ থেকে আমাদের মিছিল বের হবে, তাজিয়া মিছিল করব, আমরা বিভিন্ন এলাকায় ঘুরব, খেলা দেখাবো, বিভিন্ন রকম খেলা হয়। আমরা চাই যে প্রত্যেকটা ইমাম বারগায়, প্রত্যেকটা মোকামে ইমাম আলী মোকাম হাসান হোসেন আলী সাল্লাতু সাল্লামের তাজিয়া ভালোভাবে অনুষ্ঠিত হোক। পবিত্র আশুরা পালনকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে পুলিশ। আর তাজিয়া মিছিল সহ সব ধরনের আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে, আমাদের পোশাকি পুলিশের পাশাপাশি আমরা সাদা পোশাকের পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা যেসব বাহিনী আছে তাদের সমন্বয়ে সুন্দর অনুষ্ঠান শেষ করতে পারবে। আমরা এ বিষয়ে প্রস্তুতিমূলক সভা করেছি এবং আমরা নির্বিঘ্নে যাতে মানুষজন এই মহরম পালন করতে পারে সেই বিষয়ে সজাগ রয়েছে। 10ই মহরম উপলক্ষে 10ই সেপ্টেম্বর সৈয়দপুর শহরের 15টি ওয়ার্ডের প্রায় 50টি ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল এবং 2টি পাইক মিছিল বের করা হবে। সময় সংবাদ, নীলফামারী। সময় সংবাদের মেহেরপুর জেলা প্রতিনিধি মীর সৌদ আলী চন্দনের দাফন সম্পন্ন হয়েছে। দুপুর 2টায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মীর সৌদ আলী চন্দনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এর আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মেহেরপুর পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। শুক্রবার রাতে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তার বয়স হয়েছিল 55 বছর। 2007 সাল থেকে চন্দন সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়ে সময় সংবাদের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সিরাজগঞ্জের কামারখন্দে রেল ক্রসিং ও গেইটম্যান নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে কামারখন্দ উপজেলার ঝাউইল এলাকায় মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা দুর্ঘটনা এড়াতে সরকার অনুমোদিত রেল ক্রসিং সিগন্যালিং ব্যবস্থা সহ গেইটম্যান নিয়োগের দাবি জানান। রেল ক্রসিংয়ে গেইটম্যান না থাকায় চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে জানান এলাকাবাসী। মৌলভীবাজারে খেয়াঘাট এলাকায় মনু নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে শহরের পশ্চিম বাজার খেয়াঘাট এলাকায় মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা জানান, প্রতিদিন বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে শহরে আসা যাওয়া করে প্রায় 30,000 মানুষ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত মনু নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি জানান এলাকাবাসী। ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে সদরের 13 আনা শাহ মাহমুদিয়া সিনিয়র মাদ্রাসা চত্বরে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, 2 বছর ধরে নিজের বাড়িতে রেখে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে আসছিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম কামাল হোসাইন। কিন্তু 15ই আগস্ট স্ত্রীর কাছে ধরা পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করেন নির্যাতিতার বাবা। অভিযুক্ত কামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। গাজীপুরে মাদকদ্রব্যসহ স্বামী স্ত্রী সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে 5,000 পিস ইয়াবা ও 250 বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনায় মেহেদি হাসান ও তার স্ত্রী লক্ষ্মী বেগমকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মাদক মামলা দায়ের করেন। এছাড়া আলাদা অভিযান চালিয়ে বোর্ডবাজার এলাকা থেকে 63 কেজি গাঁজাসহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। ফিরোজপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকালে নেসারাবাদ থানা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। এ সময় তিনি বলেন, মাছে ভাতে বাঙালির হারানো ঐতিহ্যে ফিরে পেতে মাছ চাষের বিকল্প নেই। পরে সন্ধ্যা নদীর উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী। বাংলা সাহিত্যের প্রখ্যাত কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে শুরু হয়েছে সুনীল মেলা। এতে অংশ নিচ্ছেন দেশ ও দেশের বাইরে থেকে আগত প্রকাশকেরা।
নতুন প্রজন্মের মাঝে সংস্কৃতি তুলে ধরতে এই মেলার আয়োজন বলে জানায় কালকিনি উপজেলা প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। উপমহাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতভিটা মাদারীপুরের কালকিনির মাইজপাড়া গ্রাম। এখানে কবির স্মরণে জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে পাঁচ দিনের সুনীল মেলা। মেলাকে ঘিরে পুরো মাঠ জুড়ে বসেছে সারি সারি দোকান। এতে রয়েছে উপন্যাস, গল্পসহ নানা রকমের জ্ঞানমূলক বই। সুলভে এসব বই কিনতে পেরে খুশি দর্শনার্থীরা। মেলা হয়েছে, এখানে অনেক নানা ধরনের বই পাওয়া যায়, যেখানে বই পড়লে মানুষের জ্ঞান বাড়ে। এই বই কিনে আমরা নানা কিছু অনেক কিছু শিখতে পারবো। আমরা সবাই মিলে ঘুরতেছি, বই কিনতেছি, খুবই আর কি আনন্দ এনজয় করতেছি। স্কুল থেকে স্যার আনছে আমাদের, মেলা এখন এরকম কখনো হয় নাই তো, তো এটা দেখানোর জন্য আনছে স্যাররা। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য রয়েছে সুনীলের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এছাড়া পাহাড়ি নৃত্য, লালন, পল্লীগীতি একক ও দলীয় নৃত্য প্রতিযোগিতাও রয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে আলোকিত সমাজ গড়ে উঠবে বলে মনে করেন সুধীজনেরা। আমরা আশা করছি যে এই মেলার ভেতর দিয়ে এই এলাকার যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা এখান থেকে অল্প মূল্যে খুব সহজেই ভালো বই কিনতে পারবে এবং এর ফলে একটি আলোকিত সমাজ গড়ে উঠবে। নতুন প্রজন্ম যেন বিপদগামী না হয় এজন্য তাদের মাঝে সংস্কৃতি বোধ জাগাতেই এই আয়োজন বলে জানান কালকিনি উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। আমরা যদি সংস্কৃতি কার্যক্রম এই মেলার মাধ্যমে সাহিত্য বোধ জাগ্রত করতে পারি, সংস্কৃতি বোধ জাগ্রত করতে পারি, তাহলে আমাদের আগামী প্রজন্ম বিপদগামী হবে না, এটাই আমাদের উদ্দেশ্য। সুনীল গঙ্গোপাধ্যায় 1934 সালের 7 সেপ্টেম্বর এখানে জন্মগ্রহণ করেন। সুনীল মেলার উদ্বোধন করেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ। মেলা চলবে বুধবার পর্যন্ত। সময় সংবাদ মাদারীপুর। ময়মনসিংহে চলছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ। শিল্পকলা একাডেমিতে সিনেমা বাংলাদেশে আয়োজিত উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়া বিশ্বের 101টি দেশের তরুণদের নির্মিত প্রায় 1700টি চলচ্চিত্র থেকে 74টি চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হচ্ছে। 3 দিনব্যাপী উৎসবের শেষ দিনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 15টি সিনেমা দেখানো হচ্ছে। উৎসবে যোগ দিয়েছেন জাপান, ইন্দোনেশিয়া, সিরিয়া ও নেপাল সহ বিভিন্ন দেশের 50 জন তরুণ নির্মাতা। এই আয়োজনে সেরা 8টি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে। বাংলা সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উপজেলা নির্বাচনে বিরোধিতা করার শো কজ নোটিশ পাচ্ছেন 150 আওয়ামী লীগ নেতা, পাঠানো হবে কাল থেকে, জবাবের জন্য সময় 3 সপ্তাহ। ঘোষণা দিয়েও রংপুর 3 আসনে প্রার্থী দেয়নি জাতীয় পার্টির কোনো অংশ। দলের ভাঙন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই 30 নভেম্বর কাউন্সিলের ডাক জিএম কাদেরের। দেশের বিভিন্ন স্থানে পবিত্র আশুরা পালনের জোর প্রস্তুতি, এখন থেকেই নিশ্চিত্র নিরাপত্তা, জানালেন ডিএমপি কমিশনার। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।